এই মাত্র যশোর থেকে আগত ফ্লাইট নাম্বার 7861 বিমানটি ল্যান্ড করেছে। আগত সম্মানিত যাত্রীদের ঢাকা অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একটা কথা বলি চাচা, বল। শহরে এলে আমার আর গ্রামে ফিরেই যেতে মন চায় না। তাইলে তো আমেরিকা গেলে তুই আর দেশে ফিরবি না। আচ্ছা চাচা, আমেরিকা কি স্বর্গের মতো? তা জানি না, তবে আমার মামুনি ঝিনুক ফিরা আইলে জানতে পারবি আমেরিকা কেমন। জীবনে প্রথম এই আজব লাগেজ দেখলাম, এটা কি আপনাদের? হ্যাঁ আমার। হ্যাঁ নে ওটা। দিন দিন আমাকে দিন। আসতে কইলি তুমি থামাই। আরে কই যাইবে, কিছু না কইয়ে যে শুরু করে উঠতে পাইলেন। আরে বলবো, আগে যাও ওই বস্তাটা নিয়ে আসো। হ্যাঁ বস্তা নিয়ে আসো। কি এইবার কোন মরে কি করতে হইবে? যাও বস্তাটা তুলে নিয়ে এসো। যাইতে আসি। ভালো মানুষের মুখ দেখে উঠেছো। যাও যাও, যত টাকা ভাড়া আছে তার চাইতে বেশি বাবা। তো কোথায় যাবেন বলবেন তো? আরে ওই নামি দামি কোনো গাড়ির দোকানে নিয়ে যাও। এই এই গাড়িটা হাত দিচ্ছ কেন? আচ্ছা না কেন, ক্ষয় হয়ে যাবে। বলেন এই গাড়ির দাম কত? দাম জেনে কি হবে, কিনবে নাকি? না গি লেখাবো, ফাজলামি করার জায়গা পাও না বুঝি। যা ভালো ভালো বেরিয়ে যা বলছি। ওই বেটা এইভাবে কথা বলতেছো কেন? জিজ্ঞাস করছি এই গাড়ির দাম কত তাই বলো। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা, হাব বাপ দেখি মনে হচ্ছে সত্যি সত্যি গাড়ি কিনতেছে। চুপ, বেশি কথা বলো কেন, তোমার গাড়ির দাম কত তাই বলো। 30 লাখ। 30 লাখ? কি শখ মিটে গেছে? এটা গরুর হাত না, গরুর গাড়িতে যাদের চড়ার অভ্যাস তারা এইসব গাড়ির দাম জানতে এসেছে। সাগর বস্তাটা নিয়ে। আচ্ছা মেয়ে ভাই মোরে ছাইড়া দেন, মুই চলে যাই। ওই বেটা বলছি না বেশি টাকা দেবো, যা বস্তাটা লই আয়। যা তাড়াতাড়ি নিয়ে আয়। এ আবার কোন ঝামেলায় পড়লাম? রাখ রাখ এখানে রাখ চাচা। বস্তাটা খুলা, মালগুলি ঢালো। এদিকে ঢাল। এগুলি নেওয়ার আগে গাড়ির কাগজপত্র আর চাবিটা দাও। সাগর এই গাড়িটা না কিনলে আমার মামনি জিনুকের চাহিদার একটা জিনিস বাকি থেকে যায়। হ্যাঁ এখন আর কোনো কিছু বাকি রইল না চাচা,